আমার সন্তান, আমার ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আমার। এই জন্যে আমার সন্তানকে কোরআন শিখাইতে হবে, এই জন্যে আমার সন্তানকে আমার রবের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আল্লাহ আপনার কাছে এই সন্তানকে আমানত রেখেছেন। কত মানুষ আছে বিয়ে করেছে, 10 বছর 20 বছর হয়েছে, তাকে সন্তান দেয় নাই, আছে না? দেয় নাই, তাকে সন্তানই দেয় নাই। সন্তানের জন্য কত চিন্তা, কত দোয়া, কত কিছু করছে, আপনাকে দিয়েছেন, আপনার কাছে আমানত রেখেছেন, আমানত রেখেছেন। অতএব এই আল্লাহর দেওয়া আমানতকে কোরআন শিখান, হাদিস শিখান, এই আমানতটাকে যদি আপনি ভালোভাবে আপনার কাছে রাখতে পারেন, ভালো করে এই আমানতটাকে গড়ে তুলতে পারেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা হয়, এই হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা হয়। আপনার যখন মুমূর্ষ অবস্থা হবে, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আপনার সামনে চলে আসবে, আপনার সন্তান যদি আপনার সামনে বসে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর রাসূল বলেন এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে তার জান কবজ আসান হয়ে যাবে, সহজ হবে। আপনার সন্তানকে কোরআন পড়াবেন সর্বপ্রথম, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু বানান, আগে কোরআন পড়ান। আপনার মৃত্যুর সময় যেন আপনার সন্তান কাজে লাগে, আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তান আপনাকে গোসল দিতে পারে, আপনাকে যেন জানাজা দিতে পারে মুসলমান, এটুকু দায়িত্ব পালন করতে পারবেন না এই আমানতের উপর? এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস শিখেও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, তাহলে আপনার সন্তানকে কেন কোরআন পড়াবেন না? কোরআন দিয়ে শুরু করেন তার জীবনটা কি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আপনার সন্তানকে সর্বপ্রথম সূরা ইয়াসিন মুখস্থ করান, সর্বপ্রথম সূরা আর-রহমান মুখস্থ করান, সর্বপ্রথম আয়াতুল কুরসি মুখস্থ করান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই সূরাটা মুখস্থ করান, তারপরে দুনিয়ার সব কিছু শিখান, কোনো আপত্তি নাই। এইটুকু দায়িত্ব আমানত হিসেবে আল্লাহর পক্ষ থেকে যে সন্তান আমানত পেয়েছেন, এই আমানতের দায়িত্ব অন্তত এইটুকু আপনি পালন করার চেষ্টা করুন, সন্তানের দোয়া কবুল হবে মা বাবার জন্য। ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না এখন পর্যন্ত, ইমাম সাহেব খতিব সাহেব দোয়া করলে কবুল কিন্তু সন্তান দোয়া করলে কবুল, হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নতুন বছর আসছে, সন্তানকে যারা শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন তারা ভালো করে চিন্তা করেন, জীবনের শুরুটা খুব ইম্পর্টেন্ট, সন্তানকে লাইন ধরিয়ে দেওয়া, আপনি তাকে কোন লাইনে দিচ্ছেন, আপনি মারা যাওয়ার পর যদি আপনি মুমূর্ষু থাকা অবস্থায় যদি সে সূরা ইয়াসিন আয়াতুল কুরসি আর-রহমান আপনার সামনে যদি না পড়তে পারে, তাহলে এটা এই আপনারই ব্যর্থতা, আপনি আপনার সন্তানকে শিখান নাই। মসজিদের ইমাম না হলে, খতিব না হলে কি আমি আমার বাবার জানাজা করতে পারবো না? তো জানাজা শিখতে তো খুব বেশি কিছু লাগে না, 4-5টা দোয়া,
খুব দায়িত্ব গ্রহণ করে সন্তানকে শিখান। তাহাজ্জুদ নামাজের সময় সন্তানকে ডেকে উঠান, আপনার আমানতের শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছ তোমার শুকরিয়া আদায় করছি। সেজদায় করেন সন্তানকে, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন শীতের এত বড় রাত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ইবাদতের বসন্তকাল আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কত ঘুমাবেন, কত ঘন্টা ঘুমাবেন, কবরে ঘুমাতে পারবেন, ওখানে গিয়ে শুইলে আর উঠতে হবে না, কেয়ামত পর্যন্ত ঘুমাইতে পারবেন। রাতে উঠেন, উঠে ওই রবের কাছে সেজদা দেন, ওই রবের কাছে শুকরিয়া আদায় করেন আপনার এই সুখের জন্য, আপনার এই আনন্দের জন্য, না হলে এই শোক আপনার কাছে বেশি দিন থাকবে না। আমরা শোক হারানোর পরে বুঝতে পারি যে অনেক বড় নিয়ামত হারিয়ে ফেলেছি। যতক্ষণ সুখ থাকে ততক্ষণ আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান। আমানত বলছিলাম, আমানত অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে আল্লাহর যে বান্দা আল্লাহর দেয়া এই আমানত পালন করবে আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন দেখেন কোরআনে আলজাম বলছে, ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। ও আমার বান্দারা, যারা আমানতের খেয়ানত করবে না, যারা জীবনের প্রতিটা কাজে স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, রাজা প্রজার সাথে, প্রজা রাজার সাথে, প্রত্যেকের অবস্থানে যে যে আমানতের খেয়ানত করবে না, আমানতদারি হবে, তার জন্য আমি রাব্বুল আলামিন জান্নাতের পুরস্কার ঘোষণা করছি। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আমি রাব্বুল আলামিন আমার ওই আমানত বান্দাদের জন্যে, আমানতদারী বান্দাদের জন্যে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করছি। জান্নাতুল ফেরদাউস, আমানতদারের ব্যাপারে কখনো আপোষ করবেন না, জেল জুলুম ফাঁসি হয়ে যাক, কখনো আমানতের একদিকে ফাঁসি হয়ে যাবে, একদিকে মৃত্যু বরণ করবেন, একদিকে জেল জুলুম নির্যাতন সহ্য করবেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমানত মনে রাখবেন মুসলমান, আমানতের ব্যাপারে কখনো আপোষ করবেন না, কোনো ছাড় দিবেন না, মরতে তো হবেই, কি বলেন, বাঁচতে পারবেন? যতদিন হায়াত আছে ততদিন থাকবেন, আপনাকে কেউ মারতে পারবে না, কিন্তু ইমান হারা হবেন না মৃত্যুর আগে। আমানত নাই, ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আইসির মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে